জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আজকের আলোচনা সভার মাননীয় সভাপতি আমাদের প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত বাংলাদেশ আওয়ামী লীগের শ্রদ্ধেয় সাধারণ সম্পাদক माननीय मंत्री महोदय जनाब ওবায়দুল কাদের এমপি उपस्थित कार्यकरी संसदের श्रद्धेय नेतृबृंद आमार अभिभावक सम प्रेसिडियम सदस्य बेगम মতিয়া চৌধুরী एमपी एवं सहयोगी संगठनের नेतृबृंद আমার সহকর্মীবৃন্দ উপস্থিত মিডিয়ার কর্মীবৃন্দ আসলে বঙ্গবন্ধু সম্পর্কে কিছু বলা মানে এটি আমার কাছে দৃষ্টতাই মনে হয় আমি অনেক ক্ষুদ্র একজন কর্মী আমি কয়েকটি কথা বলবো আমাদের নেতৃবৃন্দের কাছে আমরা অনেক কিছু শুনেছি জেনেছি বঙ্গবন্ধু সম্পর্কে কথা বলে তো আসলে শেষ করা যাবে না আমাদের যদি আমরা শুধুমাত্র বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী কার্যকলাপগুলোর কথা চিন্তা করি সেখানে বঙ্গবন্ধু তার স্বপ্নের রূপকল্প সোনার বাংলা কেবল আবেগী কাব্য ছিল না বরং ছিল মানবিক উন্নয়নের এক বাস্তবায়নযোগ্য পরিকাঠামো সোনার বাংলা রূপকল্প বাস্তবায়নের লক্ষ্যে স্বাধীনতার প্রথম তিন বছরে বঙ্গবন্ধু জোর দিয়েছেন পুনর্বাসন ও পুনর্গঠন কার্যক্রমের উপরে যুদ্ধবিধ্বস্ত শূন্য রিজার্ভের 7 কোটি মানুষের নতুন রাষ্ট্র নির্মাণ ছিল তার জন্য অভূতপূর্ব এক চ্যালেঞ্জ যে চ্যালেঞ্জ আর কাউকে মোকাবেলা করতে হয়নি পৃথিবীর বিভিন্ন দেশের স্বাধীনতার অনেকে নেতৃত্ব দিয়েছেন কিন্তু বঙ্গবন্ধু সেই কত বছরের সাধনাতে কত বছরের কষ্টের ফসল বাংলাদেশের স্বাধীনতা এবং স্বাধীনতার পরে যুদ্ধ শেষ হয়নি অতি অল্প সময়ে জাতিসংঘ সহ 27টি আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ 116টি দেশের স্বীকৃতি লাভ পাকিস্তানে আটকে পড়া 4 লক্ষ বাঙালিকে ফিরিয়ে আনার মতো কূটনৈতিক সাফল্য যেমন বঙ্গবন্ধু অর্জন করেছেন তেমনি অসামান্য ছিল পুনর্বাসন ও পুনর্গঠন উদ্যোগ বঙ্গবন্ধু বারবার সকলের সম্মিলিত সহযোগিতার আহ্বান জানালেও আত্মগোপনকারী স্বাধীনতা বিরোধী ও অতি বাম গোষ্ঠীগুলো বাংলাদেশের স্বাধীনতা অস্বীকার করে নতুন সরকারের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ ঘোষণা করে বহু নাশকতামূলক কর্মকাণ্ড তারা চালায় ও ত্রাসের রাজত্ব কায়েম করে তবু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তারা দমাতে পারেনি এ সময় অন্যান্য ব্যবস্থার পাশাপাশি মুখ্যত যেসব উদ্যোগ নেওয়া হয় তার মধ্যে পূর্ত কর্মসূচি টেস্ট রিলিফ গৃহ নির্মাণ প্রকল্প অন্যতম এর মাধ্যমে 2 কোটি আর 2.5 কোটি লোককে লোক উপকার পায় এবং প্রায় 26 লাখ একর জমিতে কৃষি উৎপাদন উপকৃত হয় দুর্দশাগ্রস্ত দেশবাসীর জন্য খাদ্যশস্য ছাড়াও শিশু খাদ্য আরো অনেক কিছু বিতরণ করা হয় একইভাবে জাতীয় পুনর্বাসন বোর্ড পাকিস্তানি সেনা ও রাজাকারদের হাতে নির্যাতিত হাজার হাজার নারী পুনর্বাসনের ব্যবস্থা করে বিভিন্ন বৃত্তিমূলক ট্রেনিং ও ব্যবস্থা করা হয়
সহায় সম্বলহীন মহিলা ও শিশুদের পরিচর্যা নিরাপত্তার জন্য মহকুমা পর্যায়ে বিভিন্ন কেন্দ্র স্থাপন করা হয়। মাত্র এক বছরের মধ্যে বঙ্গবন্ধু পেরেছিলেন ক্ষতিগ্রস্ত 63 মাইল মিটার গেজ ও 16 মাইল ব্রডগেজ রেলপথের মধ্যে 43 মাইল মিটার গেজ ও 16 মাইল ব্রডগেজ ব্যবহার্য করে তোলার জন্য তুলতে 295টি রেল ব্রিজের মধ্যে 82টি স্থায়ীভাবে এবং 198টি অস্থায়ীভাবে পুনর্নির্মাণ করা হয়। এত অল্প সময়ে এই মহাযজ্ঞ পৃথিবীর আর কোনো নেতাকে করতে হয়েছিল না কিনা সে ব্যাপারে আমার সন্দেহ আছে। এই জন্যই বঙ্গবন্ধু সকলের ঊর্ধ্বে, এই জন্যই বঙ্গবন্ধু চিরন্তন, এই জন্যই বঙ্গবন্ধু আর বাংলাদেশ একই সাথে উচ্চারিত, এই জন্য সবসময়ই বঙ্গবন্ধুর ছায়া বাংলাদেশের উপর থাকবে। এই পুনর্গঠন কর্মসূচির সাথে বিভিন্ন মানবিক উন্নয়নের কর্মসূচিও চলে, নতুন অর্থনৈতিক কর্মসূচিও হয়। বঙ্গবন্ধু যাকে আখ্যায়িত করেছিলেন দ্বিতীয় বিপ্লব বলে, দুই যুগ ধরে মানুষের অধিকারের পক্ষে সংগ্রাম করে তিনি জেনেছিলেন উপনিবেশ মডেলের আমলাতন্ত্র ও পুরনো সরকার পদ্ধতিতে এটি সম্ভব নয়, তাই তিনি পাল্টে ফেলতে চেয়েছিলেন পুরনো ধারা। আমলাতন্ত্র জবাবদিহিতা করবে জনগণের প্রতিনিধি রাজনীতিবিদদের কাছে, আমলা রাজনীতিবিদ সমন্বয়ে জনগণের কাছে দায়বদ্ধ থাকতে হবে, কৃষককে হয়রানি হতে হবে না, বরং কৃষকের কাছে পৌঁছে যাবে সার বীজ সেচের উপকরণ। আজকে আমরা বিকেন্দ্রীকরণের কথা বলি, অথচ সেই 1975 সালে বাকশাল কর্মসূচিতে বঙ্গবন্ধু প্রত্যেকটি মহকুমাকে জেলায় উন্নীত করার ঘোষণা দিয়েছিলেন। ব্রিটিশ আমলের ইউনিয়ন পরিষদগুলো হয়ে উঠেছিল স্থানীয় ক্ষমতা চর্চার কেন্দ্র, সেগুলো ভেঙে দিয়ে গ্রামভিত্তিক সরকার তার পরিকল্পনায় ছিল। নির্বাহী বিচার বিভাগের ইউনিট পৌঁছে যাবে গ্রাম পর্যন্ত, কি অসাধারণ প্রজ্ঞায় তিনি জোর দিয়েছিলেন জনসংখ্যা নিয়ন্ত্রণের উপরে। অধিক জনসংখ্যার এই দেশে টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য জনসংখ্যা নিয়ন্ত্রণ করতেই হবে, সেই সুফল কিন্তু আমরা এখনো ভোগ করছি। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাধ্যমে আমাদের উন্নয়নের গতিধারা ব্যাহত করা হয়েছিল, পরিত্যক্ত করা হয়েছিল মানবিক রূপকল্প বাকশাল। তবু 30 লক্ষ শহীদের রক্তে রঞ্জিত বাংলাদেশ মানেই আশার ঘর বসতি, সেই আশার প্রদীপ হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু যে সোনার বাংলার রূপকল্প প্রণয়ন করেছিলেন তারই বাস্তবায়ন ঘটছে জননেত্রী শেখ হাসিনার হাত ধরে। মানুষ স্বপ্ন দেখছে, মানুষ দেখছে নেত্রী স্বপ্নগুলো বাস্তবায়ন করছেন। আজকে বঙ্গবন্ধুকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং আবারও দৃঢ়তার সাথে ব্যক্ত করি আমরা সকলে একসাথে মিলে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার হাত ধরেই পূর্ণ করব বঙ্গবন্ধুর স্বপ্নের রূপকল্প সোনার বাংলা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক, জয় শেখ হাসিনা।